নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনুনা শুরু করছি জেলা সারা দিন প্রথমেই যে খবরের দিকে নজর রাখব শুভেন্দুর কনভয়ে আটকে রইল অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে থাকা রোগী ছটপট করতে থাকে প্রায় 30 মিনিট শুভেন্দুর কনভয়ে আটকে যায় অ্যাম্বুলেন্স আরামবাগের ঘটনা আরামবাগে শুভেন্দুর কনভয়ে আটকে যায় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা রোগী সে ছটপট করতে থাকে এমনটাই খবর শুভেন্দুর কনভয়ে আটকে যায় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে থাকা রোগী ছটপট করতে থাকে প্রায় 30 মিনিট আটকে থাকে অ্যাম্বুলেন্স আরামবাগে আরামবাগের হানুয়ার ঘটনা আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায় দীপাঞ্জন ঠিক কি ঘটেছিল 30 মিনিট অ্যাম্বুলেন্স আটকে ছিল কনভয়ের জন্য কি জানাচ্ছেন দেখো দেখো আমরা যেটা দেখলাম হানুয়া থেকে তারপর সাবলসিংহপুর আসার পথে যখন সুরেন্দ্র অধিকারীর কনভয় আসছিল তখন সুরেন্দ্র অধিকারীর কনভয় যখন সাবলসিংহপুর পৌঁছয় তখনই প্রচন্ড যানজটের সৃষ্টি হয় এবং তার কিছুক্ষণ পরেই একটি অ্যাম্বুলেন্সে একটি মহিলা ছিল সে জ্বর এবং তার প্রচন্ড জ্বর ছিল এবং কাতরাতে ছিল কিন্তু এই কনভয়ের জন্য রাস্তায় জাম থাকায় সে কোনো রকমেই সেই অ্যাম্বুলেন্সটিকে বের করে নিয়ে যেতে পারেনি শেষমেশ আমাদের যারা সাংবাদিক ছিল এবং সঙ্গে আমি ছিলাম আমাদেরকে রিকোয়েস্ট করলেন যে যে কোনো উপায়ে আমাদের এই অ্যাম্বুলেন্স থেকে এখান থেকে বের করে দিতে হবে তখন আমরা পুলিশের সঙ্গে কথা বলি এবং পুলিশ কিছুক্ষণ প্রায় মিনিট 15 ধরে সেই যানজট সরিয়ে সেই অ্যাম্বুলেন্সকে বের করে এবং রোগীকে হাসপাতালের দিকে পাঠায় ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায় যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম শুভেন্দুর কনভয়ের জেরে আটকে যায় অ্যাম্বুলেন্স আরামবাগের ঘটনা আরামবাগে 30 মিনিট দাঁড়িয়ে থাকে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে থাকা রোগী সে ছটফট করতে থাকে অ্যাম্বুলেন্সে আটকে ছটফট করে রোগী শুভেন্দুর কনভয়ে আটকে যায় অ্যাম্বুলেন্স আরামবাগের হানুয়ার ঘটনা শুভেন্দুর কনভয়ে আটকে যায় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে আটকে ছটফট করতে থাকে রোগী 30 মিনিট আটকে থাকে অ্যাম্বুলেন্স আরামবাগের হানুয়ার ঘটনা তিস্তার পার থেকে এখনো উদ্ধার হচ্ছে একের পর এক দেহ রবিবারও তিস্তার পার থেকে উদ্ধার হয়েছে 11টি দেহ ঘোলা জলে কখনো ভেসে আসছে দেহাংশ সিকিমে প্রাকৃতিক দুর্যোগের পর থেকে জলপাইগুড়ি সংলগ্ন একাধিক অঞ্চলে উদ্ধার হয়েছে সেনাবাহিনীর মোটর সেলও যার জেরে আতঙ্কিত গ্রামবাসীরা আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর উত্তর সিকিমে উদ্ধার কাজ শুরু করে সেনাবাহিনী গত বুধবারে প্রাকৃতিক বিপর্যয়ের পর এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি সিকিমের একাংশ দুর্যোগের পর যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সিকিমের সঙ্গে যদিও তিস্তা থেকে অহরহ ভেসে আসছিল মানুষের দেহ রবিবারও তিস্তার পার থেকে উদ্ধার হয়েছে 11টি দেহ শুধু দেহ নয় নদী খাতে দেহ ভেসে আসার সময় নানা ঘাত প্রতিঘাতে কত দেহাংশ ভেসে আসছে তার হিসেব নেই প্রশাসনের কাছেও তবে সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের পর তিস্তা অববাহিকার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়ে চলেছে সেনাবাহিনীর মর্টার শেলও কিন্তু ঘটনার 5 দিন পার হয়ে যাওয়ার পরে এখনও জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তাপাড়ের বিবেকানন্দ পল্লী এলাকায় বেশ কিছু মর্টার শেল পড়ে থাকায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্য কখনো রাস্তার পাশে কখনো চাষের জমিতে মিলেছে এই শেল গত 4 দিন থেকে একইভাবে ওই বিস্ফোরকগুলি পড়ে আছে স্থানীয় পঞ্চায়েত মারফত পুলিশকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি আর টোটাল এই 3টা বুথে আতঙ্কের সৃষ্টি হয়ে আছে আতঙ্কে মানুষ ঘুমাইতে পারছে না প্রশাসনের কে জানানোর পরে প্রশাসন বলছে যে এটা আর্মিদের মাল ওরাই এটা মাল রেস্কিউ করবে আজকে 3-4 দিন যাবৎ এইভাবেই আছে সিকিম বিপর্যয়ের পরে সেনাবাহিনীর ক্যাম্পে ভেসে যাওয়ায় জলের তোড়ে সেনার ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম ভেসে আসে তিস্তা দিয়ে যার মধ্যে এই মর্টার শেলগুলিও ছিল মর্টার শেলের বিস্ফোরণে ইতিমধ্যেই একজনের মৃত্যুও হয়েছে এদিন বিবেকানন্দ পল্লীর বাসিন্দা রতন বিশ্বাস বলেন তাদের এলাকায় বিভিন্ন জায়গায় ওই মর্টার শেল পড়ে আছে যে কারণে এলাকায় আতঙ্কিত তারা মর্টার শেলের খবর পেয়ে বিবেকানন্দ পল্লী এলাকায় যান যুব তৃণমূলের জেলা সম্পাদক অজয় সাহা তিনি বলেন এই ঘটনা কেবল এই এলাকায় নয় তিস্তাপাড়ের বিভিন্ন জায়গা থেকে গত 2-3 দিন থেকেই পাওয়া যাচ্ছে প্রশাসন এবং সেনাবাহিনীকে এই শেলগুলি উদ্ধারে আরও তৎপর হতে হবে তিস্তার জল নেমে যাওয়ার পরে তিস্তার বুকে এরকম মোটর সেল আরও অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে যেহেতু একটা আর্মি ক্যাম্প ভেসে এসেছিল সেই সঙ্গে বলবো যে সেনাবাহিনীকে যথেষ্ট তৎপর হতে হবে তাই সেনাবাহিনীকে অতি সত্বর এই জিনিসগুলোকে সরিয়ে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা প্রয়োজন তা না হলে পরে একটা বড় রকমের দুর্ঘটনা আসবে
সিকিমের দুর্যোগে এখনো পর্যন্ত 82 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিস্তার জলে ভেসে আসা মৃতদেহের সংখ্যা 40, তাদের মধ্যে 10 জনের দেহ শনাক্ত করা গেছে। মৃতদের মধ্যে কেউ সেনা জওয়ান, কেউ আবার স্থানীয় বাসিন্দা। যদিও উত্তর সিকিমের ডংজু, চুমথাং এবং পেগিয়ং থেকে বেশ কয়েকজনকে সড়কপথে নিচে নামিয়ে আনা হয়েছে। বেশ কিছু জায়গায় তিস্তার তাণ্ডবে সেতু ভেঙে পড়ায় সেখানে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করেই চলছে উদ্ধার কাজ। কলকাতা টিভি। মেঘভাঙা বৃষ্টি ও হরপা বানের জোরে বিপর্যস্ত গোটা সিকিম। কয়েক ঘন্টা প্রাকৃতিক দুর্যোগে বদলে গিয়েছে পর্যটন নির্ভর এই রাজ্যের সমস্ত সমীকরণ। দুর্যোগের সরাসরি প্রভাব পড়েছে সিকিমের পর্যটন শিল্পে। পুজোর আগে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় সিকিমে। গ্যাংটকের প্রায় প্রতিটি হোটেলে অগ্রিম বুকিং ও রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে পুজোর আগে সিকিম বেড়াতে যেতে পারবেন না ভ্রমণ পিপাসুরা। আশঙ্কার কথা স্বীকার করেছেন সিকিম ট্যুরিজম ডিপার্টমেন্টের আধিকারিকরা। যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে আশাবাদী হোটেল ব্যবসায়ীরা। পর্যটন নির্ভর সিকিম আর মেঘ ভাঙা বৃষ্টি হরপাবানের জেরে এই পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যে প্রচুর পর্যটক নেমে গেছে শিলিগুড়ির উদ্দেশ্যে, পাশাপাশি আটকে রয়েছে উত্তর সিকিমে একাধিক পর্যটক। আগামীতে দুর্গাপূজার মরশুম, আর এই সময়ে সিকিমে কার্যত তিল ধারণের জায়গা থাকে না। সমস্ত হোটেল অগ্রিম বুকিং করা হয়ে গেছে। যারা হোটেল ব্যবসায়ী তারা আশাবাদী যে এই পরিস্থিতি কাটিয়ে উঠে ফের স্বাভাবিক ছন্দে ফিরবে সিকিম। এখনো বুকিং আছে, কিন্তু পুজোর বুকিং রাস্তাঘাট একটু খারাপ আছে, রাস্তাঘাট সিকিম গভর্নমেন্ট দেখছে, সেটা ঠিক হয়ে গেলেই পুজোর বুকিং ফির আবার চালু হয়ে যাবে। ট্যুরিজম ডিপার্টমেন্টের যারা আধিকারিক তারাও আশাবাদী যে খুব দ্রুত সরকার সমস্ত রকম যে ক্ষয়ক্ষতি সেগুলিকে মেরামত করবে, রাস্তাঘাট ঠিক করবে এবং পর্যটকরা ফের একবার আসতে শুরু করবে। আর এই নিয়ে কিন্তু এখন তোড়জোড়, কেননা পর্যটকদের উপর নির্ভর করেই এই এলাকার অর্থনীতি নির্ভর করে। আর এই কারণেই সিকিম সরকার থেকে শুরু করে এখানকার যারা বাসিন্দা, যারা ব্যবসায়ী, সবাই চাইছে যে পুজোর আগেই স্বাভাবিক ছন্দে ফিরুক সিকিম। ইফেক্ট তো বহুতই পড়া হয় আদমি লোক কে মন মে, ও ডর হো যায় টুরিস্ট লোক কে। অভি রোড ভি অভি পুরা কো নেই খোলা হ্যায় উধর শিলিগুড়ি সে গ্যাংটক তক কা পুরা নেই খোলা হ্যায়, পার্শিয়ালি খোলা হ্যায়, লেকিন বিজনেস মে তো ইফেক্ট তো পড়া হ্যায়। সিকিমের গ্যাংটক থেকে ক্যামেরায় ছোটনদের সাথে কৌস্তভ ভৌমিক, কলকাতা টিভি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রথম কোনো বিজেপি নেতার বাড়িতে সিবিআই তল্লাশি। রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। পাশাপাশি মধ্যমগ্রাম, ডায়মন্ড হারবার, উলুবেরিয়া পুরসভা ও প্রাক্তন চেয়ারম্যানদের বাড়িতেও দীর্ঘক্ষণ তল্লাশি। রবিবারের পর সোমবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি সিবিআই এর। একযোগে তল্লাশি চলে রানাঘাট, মধ্যমগ্রাম ও উলুবেরিয়া পুরসভায়। সোমবার একই সঙ্গে তল্লাশি চলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস্তালুক, ডায়মন্ড হারবারেও। তবে এতদিন পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তল্লাশি চলেছে শাসক দলের মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন চেয়ারম্যানদের বাড়িতে। সোমবারই প্রথম সিবিআই আধিকারিকরা গেলেন রানাঘাটের উত্তর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়কের বাড়িতে। একসময় রানাঘাট পুরসভার চেয়ারম্যান ছিলেন পার্থ সারথী চট্টোপাধ্যায়। টানা 25 বছর রানাঘাটে পুর প্রধান পদে ছিলেন পার্থ সারথী। 2021 সালের বিধানসভা ভোটের আগে জানুয়ারিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এখন দেখার, কেন্দ্রের শাসক দলের বিধায়কের থেকে পুরনিয়োগ দুর্নীতি তদন্তে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে কিনা। সোমবার ডায়মন্ড হারবারের মাধবপুরে প্রাক্তন চেয়ারপারসন তথা 10 নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মীরা হালদারের বাড়িতেও যায় সিবিআই। সকাল 10টা নাগাদ সিবিআই 4 জনের প্রতিনিধি দল মীরা হালদারের বাড়িতে পৌঁছয়। 2016 সালে ডায়মন্ড হারবার পুরসভায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে 16 জনের নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে মীরা হালদারের বাড়িতে সিবিআই অভিযান বলে সূত্রে খবর। পাশাপাশি উলুবেরিয়াতেও হানা সিবিআই এর। উলুবেরিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতে সিবিআই তল্লাশি। তদন্তে যায় 6 জনের প্রতিনিধি দল। অসুস্থ অর্জুন সরকার কলকাতার হাসপাতালে ভর্তি। তার অবর্তমানে পরিবারের লোকজন তদন্তে সহযোগিতা করেছেন বলে খবর।
মধ্যমগ্রাম পৌরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির তল্লাশির পর এবার সিবিআই অভিযান। সোমবার মধ্যমগ্রাম পৌরসভার পুর প্রধানের ঘরে সিবিআইয়ের ছয় প্রতিনিধির একটি দল পৌঁছয়। সিবিআই আধিকারিকরা কথা বলেন পুর প্রধান নিমাই ঘোষের সঙ্গে। গোটা পুরসভা চত্বরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। পুরসভায় সিবিআই অভিযান নিয়ে সিআইসি তথা মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ বন্দ্যোপাধ্যায় জানান, শূন্য হাতেই ফিরতে হবে সিবিআইকে। কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো পরের খবরের দিকে। পুজোর আগেই সব রাস্তা মেরামতের জন্য জেলা শাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন। কোথাও কাজ শুরু হয়েছে বেহাল রাস্তার খবর তুলে ধরছে কলকাতা টিভি। হাওড়ার বালি বেলুড় জিটি রোডের বেহাল ছবি তুলে ধরতে আমাদের প্রতিনিধি যান। প্রতিনিধিকে দেখেই হাজির জনপ্রতিনিধিরা, তরে ঘরে শুরু হয় রাস্তা মেরামত। খানা খন্দে ভরা বিভিন্ন রাস্তা, ভোগান্তিতে নিত্যযাত্রী থেকে যান চালকেরা, ঘটছে দুর্ঘটনাও। রাস্তার সেসব বেহাল ছবি সম্প্রচার করছে কলকাতা টিভি। পুজোর আগে বেহাল অবস্থার রাস্তার, জিটি রোড, বেলুড় বাজার, বিভিন্ন জায়গায় খানা খন্দে ভরা রাস্তার যে অবস্থা, সাধারণ মানুষ বলছে যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। যারা বয়স্ক রিক্সা নিয়ে যাচ্ছে তাদেরও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। কলকাতার মিডিয়া আসলো, এসে দেখলো, তাহলে এলাকা জনগণ আসলো, সঙ্গে এক্স কাউন্সিলর, আমাদের এলাকার সমাজসেবী পল্টু বণিক মহাশয় এসে এই স্বতঃস্ফূর্তভাবে মিউনিসিপ্যালিটির অনারে জবরদস্ত এই রাস্তাটা তৈরি করা হলো। রাস্তার পরিস্থিতি খুব একটা ভালো না, বুঝলেন, আমাদের বয়স্কদের জন্য খুবই রিক্সি হয়ে গেছে। হাওড়ার বালি বেলুড় জিটি রোডে কলকাতা টিভির প্রতিনিধি খবর সংগ্রহ করতে গেলে হাজির হন জনপ্রতিনিধিরা। তড়িঘড়ি শুরু হয়ে যায় খানাখন্দে ভরা ভাঙাচোরা রাস্তা মেরামত। যেরকমভাবে বৃষ্টি নেমেছিল, কাজ হতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল। পুজোর আগে যতগুলো টেন্ডার হচ্ছে সব নতুন রাস্তা হয়ে যাবে, যেগুলো হবে না প্যাচওয়ার্ক হয়ে অন্তপক্ষে মানুষের চলাচলের মতো সুন্দর করা হবে, এটা বালি পৌরসভায় সিদ্ধান্ত নিয়েছে। পুজোর অনেক আগেই মেরামতের কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। সেই সঙ্গে সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরার জন্য কলকাতা টিভিকে ধন্যবাদ জানান তারা। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি। এবার নজর রাখবো পুজোর খবরের দিকে। বাতাসে আগমনী সুর, ব্যস্ত কাটোয়ার বনকাপাশি গ্রামের শোলা শিল্পীরা। অতিমারির পর এবছর কাটোয়ার শোলা শিল্পীরা ভালোই কাজের বরাত পেয়েছেন, কিন্তু ভিলেন বৃষ্টি শুকোচ্ছে না শোলার কাজ। সমস্যায় পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের শিল্পীরা। হাতে গোনা আর মাত্র কটা দিন, মেঘরোদের খেলায় কাশের তোলা, শিউলির গন্ধে দেবী দুর্গার আবাহনে ব্যস্ত সকলে। দেবী প্রতিমার অলঙ্করণে ব্যস্ত কাটোয়ার বন কাপাসি গ্রামের শোলা শিল্পীরা। অতিমারী পরিস্থিতির পর এবছর এই গ্রামের শোলা শিল্পীরা ভালোই কাজের বরাত পেয়েছেন বলে জানিয়েছেন। কিন্তু বরাত ভালো পেলেও ভিলেন বৃষ্টি। বৃষ্টির কারণে শোলার তৈরি সাজের জিনিস শুকোতে অসুবিধে পড়ছেন শিল্পীরা। নাওয়া খাওয়া ভুলে এখন দিনরাত এক করে কাজে ব্যস্ত শিল্পীরা। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বনকাপাসি গ্রামে 250টি পরিবারের বাস। বংশ পরম্পরায় শোলার কাজের সঙ্গে যুক্ত এই গ্রামের শিল্পীরা, তাই এই গ্রামের অপর নাম শোলা গ্রাম। এই গ্রামের শোলার কাজ রাজ্য ও রাজ্যের বাইরে 60% বাজার ধরে রাখে। অসুবিধা আকাশে বৃষ্টির জন্যে, আগে তো বৃষ্টি হয়নি বলে শোলা উৎপন্ন হয়নি, সেই এক অসুবিধার মধ্যে পড়েছিলাম, বা এখনও সেই শোলা আসেনি বাজারে, সেই এক অসুবিধার মধ্যে পড়ে আছি। এখন যদিও বা বৃষ্টিতে মানে মাল আমাদের শুকোতে দিচ্ছে না, মাল ঠিকঠাক ডেলিভারি দিতে পারছি না, নানান কারণে আমরা একটু অসুবিধার মধ্যে পড়ে গেছি। আর বৃষ্টি নয়, ঝলমলে রোদ চাইছেন শিল্পীরা। শোলার তৈরি অলঙ্কারে সাজবে দেবী দুর্গা, এখন লক্ষ্মী লাভের আশায় শোলা শিল্পীরা।
কাটোয়া থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। উত্তাপ বাড়ছে চা বলয়ে। বোনাস নিয়ে বৈঠকের পরেও মেলেনি কোনো রফা সূত্র। নির্দিষ্ট হারে বোনাসের দাবিতে বিভিন্ন বাগানে গেট মিটিং বিক্ষোভ কর্মীদের। সকাল থেকেই কাজে যোগ না দিয়ে বিক্ষোভ দেখান বাগান কর্মীরা। নির্দিষ্ট হারে বোনাসের দাবিতে চা বাগান কর্মীদের বিক্ষোভ ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। 20% হারে বোনাসের দাবিতে একাধিক বৈঠক হলেও মেলেনি কোনো রফা সূত্র। দাবিতে অনড় থেকে ডুয়ার্সের অধিকাংশ বাগানে গেট মিটিং বিক্ষোভ চালান বাগান কর্মীরা। দাবিতে একমত শাসক বিরোধী সব শ্রমিক সংগঠন। সোমবার কাজে যোগ না দিয়ে জলপাইগুড়ির গয়েরকাটা চা বাগানের সামনে বিক্ষোভ দেখান কর্মীরা। ২০% বোনাসের দাবিতে কর্মী বিক্ষোভ আলিপুর দুয়ারের বিভিন্ন চা বাগানে। বোনাস নিয়ে 4টি বৈঠক ভেস্তে গিয়েছে। মঙ্গলবার কলকাতায় ফের বৈঠক। তার আগে জেলার প্রতিটি চা বাগানে সোমবার সকাল থেকে গেট মিটিং এ সামিল হন কর্মীরা। মালিকপক্ষ প্রথমে 8.33%, দ্বিতীয় বৈঠকে 8.50%, পরবর্তীতে 10.50% এবং চতুর্থ বৈঠকে 15% বোনাস দেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু শ্রমিক সংগঠনগুলি 20% বোনাসের দাবিতে অনড়। ২০% বোনাসের দাবিতে চা কারখানার কর্মীদের গেট মিটিং উত্তর দিনাজপুরের চোপড়ায়। সোমবার পুষ্পা চা বাগান কারখানার সামনে মিটিং করে তৃণমূলের চা বাগান শ্রমিক ইউনিয়ন। আন্দোলনকারীদের অভিযোগ, 20% বোনাস কর্মীদের ন্যায্য অধিকার, মালিকপক্ষ তা বঞ্চিত করার অপচেষ্টা চালাচ্ছে। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি কর্মীদের। কলকাতা টিভি। জেলার সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন সাত দিন।